আসসালামু আলাইকুম। শর্ট ভিডিও দেখে কিন্তু অনেকে তাদের ভিডিওগুলো সঠিকভাবে এসইও করে না, মানে তাদের শর্ট ভিডিওগুলো তারা সঠিকভাবে আপলোড করার নিয়ম না জানার কারণে তাদের ভিডিওগুলোতে দেখা যায় 7টা 8টা অথবা 10-20টা ভিউজ হয়ে থেমে যায়, কারণ তাদের ভিডিওগুলো তারা সঠিকভাবে আপলোড করে না অথবা তাদের টাইটেল, ডিসক্রিপশন অথবা ট্যাগগুলো এগুলো কিন্তু তারা সঠিকভাবে লেখে না, যার কারণে তাদের ভিডিওগুলোতে তেমন পরিমাণ ভিউজ থাকে না, কয়েকটি ভিউজ হয়ে থেমে যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করবেন, এবং শর্ট ভিডিও শ্যুট করার আগে আপনাদেরকে এরকম করে আপনারা শ্যুট করবেন না, সেখানে আপনারা এরকম করে শ্যুট করবেন। এরকম করে শ্যুট করলে কিন্তু আপনার শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনাদের অনেক সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন, তো চলুন শুরু করা যাক। তো এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ইউটিউবে চলে আসতে হবে, এবং এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন প্লাস অপশন, তো আপনারা এখানে টাচ করবেন। এবার এখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে। এবার এখান থেকে আপনারা যে ক্রিয়েট এ শর্ট অথবা আপলোড এ ভিডিও, এ দুটির একটিতেই আপনারা কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনারা যেহেতু নতুন অথবা পুরাতন হলেও আপনারা ক্রিয়েট এ শর্ট এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এবার এখান থেকে আপনারা যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এই লাল বাটনে যদি আপনারা টাচ করেন তো আপনারা এখানে সরাসরি আপনাদের ফেস ক্যাম বা আপনাদের এখানে সরাসরি ভিডিও আপনারা তুলতে পারবেন এবং সেই ভিডিও ছাড়তে পারবেন। আর যদি আপনাদের গ্যালারিতে থাকে তো আপনারা যে এদিকে বাম দিকে দেখেন, তো আপনারা এখানে টাচ করবেন। এবার এখানে টাচ করে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো চুজ করে নেওয়ার পর আপনারা নিচে ডান অপশন দেখতে পারবেন, সো এখানে টাচ করবেন। এবার এখানে আপনাদের প্রসেসিং হবে, তো এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ভিডিওটা বা আপনাদের শর্ট ভিডিওটা যেন 60 সেকেন্ডের কম হয়। তো এরপর আপনারা ইএস বাটন এখানে টাচবেন। এবার এখান থেকে আপনারা এবার এখানে আপনাদের টাইটেল লিখতে হবে, মানে আপনাদের ভিডিওটা কোন বিষয়ে আপনারা তৈরি করছেন। তো আমি লিখে দেই শর্টস ভিডিও আপলোড করার নিয়ম। তো লিখে আমি এখানে একটা দাঁড়ি চিহ্ন দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আপনারা হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ শর্টস লিখে দিবেন। তো আমি দেই, তো দেখেন এখানে প্রথমে চলে এসেছে হ্যাশ শর্টস, মানে 540 মিলিয়ন ভিডিওসে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা এখানে এটা টাচ করে দেবেন। তো দেওয়ার পর আপনারা আবারও হ্যাশট্যাগ দেবেন। দেওয়ার পর দেবেন ইউটিউব শর্টস, তো এটা আপনারা টাচ করে দেবেন। তো দেওয়ার পর এখানে আপনারা আরও লিখে দেবেন যে শর্টস ভিডিও লিখে দেবেন, এভাবে মানে আপনাদের বিষয়ভিত্তিক লিখে দেবেন। শর্টস ভিডিও যে চলে এসেছে তো আপনারা এগুলো লিখে দেবেন। তো দেওয়ার পর আপনারা আবারও হ্যাশট্যাগ দেবেন। দেওয়ার পর আপনারা এটা লিখে দেবেন শর্টস ফিড। তো দেখেন শর্টস ফিড চলে এসেছে, তো আপনারা এটাও লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে নিচের দিকে দেখেন ভিজিবিলিটি এখানে টাচ করবেন। তো দেওয়ার পর এখানে যদি আপনাদের প্রাইভেট বা পাবলিক থাকে তো আপনারা এটাকে আনলিস্টেড করে দেবেন। তো আমি দেখেন আনলিস্টেড করে দিয়েছি, তো আপনারাও এটা আনলিস্টেড করে দেবেন। তো দেওয়ার পর আপনার ব্যাক দিয়ে চলে আসবেন। এবার এখানে আসার পর এই যে এখানে অডিয়েন্স এখানে টাচ করবেন, এখান থেকে আপনারা নো করে দিয়ে দিবেন। তো নো করে দেওয়ার পর আপনার ব্যাকে টাচ করবেন। করার পর এখান থেকে আপনারা আপলোড শর্টস এখানে টাচ করে দিবেন। তো এবার এটা আপলোড হয়ে গেলে তো আপনারা এবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন। তো এবার এখানে আসার পর আপনারা নিচের দিকে কন্টেন্ট দেখতে পারবেন, সো এখানে টাচ করবেন। এবার এখান থেকে আপনারা শর্টস এই অপশনে টাচ করবেন। এবার এখান থেকে যে ভিডিওটা আপনারা আপলোড করলেন, এই যে প্রথম যে অপশনটা, তো এই প্রথম ভিডিওটা আপনারা টাচ করবেন। এবার এখানে আপনারা এখান থেকে উপরে দেখেন এডিট কলম একটা অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন। এবার এখান থেকে আপনাদের ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাগ অ্যাড করতে হবে, তো এগুলো আপনাদের কিন্তু এখানে সাজিয়ে লিখতে হবে। তো আপনারা প্রথমে দেখেন যে টাইটেলটা লিখছেন, এই টাইটেলের উপর টাচ করে ধরে রাখবেন। তো রাখার পর বন্ধুরা আপনারা সিলেক্ট অল করে এটাকে আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা অ্যাড ডিসক্রিপশন এখানে টাচ করবেন, এখানে এসে এটা আপনারা এভাবে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আনবেন, আনার পর এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম। তো এগুলো আপনারা দিয়ে আপনারা আরও চাইলে কিছু আপনাদের টপিক রিলেটেড কিছু আপনারা এখানে কিওয়ার্ডস অথবা আপনাদের টাইটেল আরও কিছু লিখতে পারেন। তো আপনারা চাইলে এখানে আপনাদের বিভিন্ন প্রকার লিঙ্কও অ্যাড করতে পারেন। তো এখানে আপনারা করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। তো এরপর আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। এবার এখানে আসার পর আপনারা এখানে দেখেন ট্যাগ ক্যাটাগরি এখানে টাচ করবেন।
এবার এখান থেকে দেখেন অ্যাড ট্যাগ এখানে টাচ করবেন। তো এখানে আপনারা যেটা টাইটেলে যে লেখাটা লিখছেন তো আপনারা এটা এখানে লিখে দেবেন। তো আমি দিলাম শর্টস ভিডিও আপলোড, দেওয়ার পর কমা চিহ্ন দিয়ে আপনার নিচের দিকে আসবেন। তো আবার খালি শর্টস লিখবেন, দিয়ে আপনারা কমা চিহ্ন দিবেন। এবার দেবেন ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস দিয়ে কমা চিহ্ন দিবেন। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দেবেন, আমি চ্যানেলের নাম দিলাম, দিয়ে কমা চিহ্ন দিবেন। তো দেওয়ার পর আপনারা আরও কিছু আপনাদের ট্যাগ বা আরও টাইটেল লিখে দিবেন। তো আমি দিলাম ইউটিউব শর্টস ভিডিও আপলোড, দিয়ে কমা চিহ্ন দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে দেখেন ক্যাটাগরি, এখানে আপনারা টাচ করবেন, এখানে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। তো আমার ক্যাটাগরি আমি এখানে দিয়ে রাখছি, তো আপনাদের যে ক্যাটাগরির ভিডিও সেটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর নিচের দিকে আপনারা এগুলো আপনারা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনারা ব্যাক দেবেন। তো ব্যাকে আসার পরে এবার আপনাদের কিন্তু ভিডিওটা কিন্তু পাবলিশ করার কাজ। তো এখানে দেখেন ভিজিবিলিটি, আপনারা এখানে এবার টাচ করবেন। এবার এখান থেকে আপনারা পাবলিক অপশনে টাচ করবেন। তো বন্ধুরা পাবলিক অপশনে টাচ করার পর আপনারা এবারে ব্যাক দিয়ে চলে আসবেন। এবার আপনারা উপরে সেভ অপশন দেখতে পারবেন, তো এবারে আপনারা এখানে টাচ করবেন। তো ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের শর্টস ভিডিওটা পাবলিশ করা কমপ্লিট। এভাবেই আপনারা আপনাদের শর্টস ভিডিওগুলো সঠিকভাবে পাবলিশ করতে পারবেন। এবং ভিডিওটি যদি উপকারী মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।